পরে অবশেষে 31 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। ওই দিন সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা শিক্ষা বোর্ড জানিয়েছে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না, ফল প্রকাশ হবে অনলাইনে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফল প্রকাশের আগে নিবন্ধন করে রাখলে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ওই নম্বরে পৌঁছে যাবে ফলাফল। এসএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে অগ্রিম নিবন্ধন করা যাবে।